Staring at herself in the mirror on the restroom door. Voices in her head that mirror what she. Hello friend, welcome back to my channel. Kichu kon piali chat ami holo apnader bondhu piali to bolun kemon achen apnara. Asha kori apnara shokole bhalo achen, khushi achen, amio bhalo achi. Aaj jacchi Kolkata, ektu kaaj ache baper barite, shei jonno bhablam ekta chotto vlog kore apnader sathe share kore ni ami kothay thaktam, kothay choto theke boro hoyechi, shob kichu. তো আমার সাথে থাকুন, এই ফার্স্ট টাইম আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার বাপের বাড়িতে। যদিও আমার ভাইয়ের কাছে যাবি, ভাই তো ওখানে থাকে না, ভাই অন্য জায়গায় থাকে, যদি ভাই আসে তাহলে অবশ্যই বাড়ির চাবি খুলে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি না আসে ভাই আজকে তাহলে তো আর বাড়িঘর শেয়ার করা যাবে না, তাহলে আমি এমনি সারাউন্ডিং বাইরে থেকে দেখাবো কোথায় খেলতাম, কোথায় পড়তে যেতাম, কোন স্কুল, যতটা পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদম লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন আমার, আর যারা আমার সাথে আছেন পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবেই প্লিজ বন্ধুরা আমার সাথে থাকুন, যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন আছে যে ছোট সেটা প্রেস করবেন যাতে ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করতে ভুলবেন না ভিডিওগুলো, আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। তো স্টার্ট করি এখন কলকাতায়, চলুন কিছু রাস্তার ভিউ আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা এখন আমি রয়েছি আমার ছোটবেলার পাড়ায়, এখানেই ছোট থেকে বড় হয়েছে, এখন ফ্ল্যাট হয়ে গেছে, একটু চেঞ্জেস এসে গেছে। তো দেখুন এই পুকুরটা দেখাচ্ছি প্রথমেই, এই পুকুরে অনেক চান করেছি, অনেক খেলা করেছি, মানে সত্যি দেখেই মানে অন্যরকম লাগছে, সেই ছোটবেলাকার সময় যেন পৌঁছে গেছে মনে হচ্ছে। তো আমার যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, বাড়ির চাবি নেই, আনেনি আমার ভাই, সেই জন্য দেখাতে পারলাম না। আশেপাশের এরিয়াটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা গান্ধী মিউজিয়াম। এই মিউজিয়ামে জানেন তো আমরা সকালবেলা আগে ছোটবেলা এখানে অনেক শিউলি গাছ ছিল, এখানে শিউলি ফুল পাড়তে আসতাম সকালবেলায়, যেমন মহালয়ার দিন বা এই শরৎকালটা পুরোটা জুড়ে শিউলি ফুল আরও নানা রকমের ফুল ফুটে থাকতো। আমাদের সব নিয়মই ছিল এখানে এসে ফুল পাড়ব, এখন সব চেঞ্জ হয়ে গেছে, আলাদা আলাদা পাল্টে গেছে সব কিছুই, কিন্তু পাল্টে গেলে সেই ছোটবেলার স্মৃতিটা কিন্তু থাকেই। তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবারে যাবো একটু নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের দিকে একটু ব্যাগ কেনাকাটি আছে, একটু জুতো দুটো শ্রীলেদার্স থেকে কিনবো ইচ্ছা আছে, সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম আমার বাপের বাড়ি থেকে। এবার চলে যাচ্ছে একদম ধর্মতলা, তার আগে চলে যাব ধর্মতলা স্কুপে, স্কুপে গিয়ে একটু কিছু খেয়ে নেবো হালকা কিছু, কারণ দুপুর হয়ে গেছে অলরেডি, তিনটে প্রায় বাজতে যাচ্ছে। তো স্কুপে আমি একটুখানি ভিডিও করলাম ধর্মতলায়, স্কুপটা আগে অন্যরকম ছিল, অন্যরকমভাবে সাজানো ছিল, এখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে করোনার জন্য, একটু ডিস্টেন্স মেনটেন করে সব সিটগুলো অ্যারেঞ্জ করা হয়েছে। তো এখানেই লাঞ্চ কমপ্লিট করে নিলাম, করে নিয়ে এবার বেরিয়ে গেলাম। তো দেখুন বেশ বৃষ্টি একটু আগেই হয়ে গেছে ধর্মতলায়, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যতটা পেরেছি, বেশিটা করতে পারিনি বেশি ভিডিও, কারণ আবার আমাদের খড়গপুর ফেরার তারাও ছিল সেই কারণে। তো এই যে ছোট ছোট দোকানগুলো এগুলো খুব ভালো লাগে ঘুরতে, বিভিন্ন গয়নার দোকান, জামা কাপড়ের দোকান বেশ ভালো লাগে। তো এখানে একটু দেখে টেখে আমরা চলে গেলাম একদম ডাইরেক্ট শ্রীলেদার্স থেকে, জুতো ব্যাগ এগুলো কেনার ব্যাপার ছিল সেই কারণে। শ্রীলেদার্স এমনি ভিডিও করতে দিচ্ছে না, তা যতটা আমি ক্যাপচার করতে পেরেছি সেটুকুনি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, সাথে থাকুন বন্ধুরা।
রাতে আর এসে বাড়িতে ভীষণ টায়ার্ড ছিলাম, আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ এসে রাতে খাবার দাবার বানাতে হয়েছিল। একদম সিম্পল খাবার বানিয়েছিলাম, গরম ভাত, মসুর ডাল সেদ্ধ আর আলু ভাজা, ব্যাস এই বানিয়েছিলাম। সেই জন্য আর কিছু আমি আর লাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য আজকে সকালে আমার কাচাকুচি, অনেক কিছু থাকে যা থাকে সকালের কাজ, সেটা করে দুপুরবেলার দিকে এলাম। তো দেখাই আমি কালকে কলকাতা থেকে, অল্প কিছু মার্কেটিং করেছি, কি কি করেছি সেগুলো আগে দেখিয়ে নিই। আমি তো শ্রীদাসে গেছিলাম, শ্রীদাস থেকে জুতো কিনেছি মেয়ের দুটো, এই যে এরকম দেখতে, অহনার দুটো, অহনার একটা জুতো কিনেছি, এটা নিয়েছে, একদম চিপ অ্যান্ড বেস্ট, খুব সস্তায়। শ্রীদাসে এমনি জানি যে মোটামুটি প্রাইস রেটটা একটু লো থাকে, এইটা নিয়েছে হচ্ছে 310, 310 এই একটা নিয়েছি। আর আমার একটা কিনেছিলাম, যেহেতু পুজোয় এবার কিছু কিনিনি জুতো, সেই জন্য কিনলাম এই যে, আমার এই ডিজাইনটা কিনেছি সিম্পলের ওপর, অল্প একটু হিল আছে, এই ডিজাইনটা কিনেছি। এর প্রাইস নিয়েছে হচ্ছে 299, 299 টাকার এটা কিনেছি। মোটামুটি দেখতে ভালোই, ব্ল্যাকের ওপর আমার একটু পছন্দ হয় পড়তে, সেই জন্য 299 নিয়েছে। আর বাবার জন্য একটা বাড়িতে পরার চটি কিনেছি বাবার জন্য, এই চটিটাও নিয়েছে হচ্ছে 299, একদম কম, বাড়িতে পরার, শীতকাল আসছে, বাড়িতে পরার একটা চটি কেনা হয়েছে বাবার জন্য। অভিষেক কিছু কেনেনি, আমাদেরই সব এবারে কেনাকাটার পর্ব চলেছে। হ্যাঁ, যেটা কেনার একটা জিনিস খুব দরকার ছিল, এটা হ্যান্ডব্যাগ কিনেছি, এই কালারের হ্যান্ডব্যাগটা, এইরকম হ্যান্ডব্যাগ আমার ছিল না, মানে ছিল না থেকে বড় কথা, অনেকদিন কেনা হয়নি, যেগুলো ছিল সেগুলো না নষ্ট হয়ে গেছে, ভেতরে অনেকগুলো মানে ট্যাবিং আছে, ভাগ আছে অনেকগুলো, সে কাগজ দিয়ে রাখা, এখন আমি কাগজ দিয়েই আপাতত রাখছি। অনেকগুলো খোপ আছে ভেতরে, রংটাও বেশ সুন্দর, ব্যাগের কালারটাও ভালো। আর শ্রীলেদার্সের ব্যাগ আমার বেশ পছন্দ হয়, বেশ সুন্দর ব্যাগগুলো হয়, ব্যাগগুলো দেখ, গেট আপটাও বেশ সুন্দর হয়, দেখতেও বেশ সুন্দর হয়, এই যে খুব ফ্যাশনেবল ব্যাগ, এটা সাইড করে কাঁধেও নেওয়া যায় ইজিলি, এইভাবেও নেওয়া যেতে পারে, বা এরকম হাতে এইভাবে হ্যাং করেও নিয়ে যেতে পারে, খুব সুন্দর। পেছনেও একটা চেন আছে, দেখতে খুব ভালো হয়েছে ব্যাগটা। এটার প্রাইস নিয়েছে হচ্ছে 1550, ব্যাগের প্রাইস বেশি জুতোর থেকে, ভালো, কারণ এই ব্যাগটা আমার বহু বছর চলবে, সেই জন্য আর প্রাইসের দিকে তাকাইনি, 1550 টাকা নিয়েছে এই ব্যাগটা, ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন পরে কিনলাম। আর এই কেনাকাটার জন্য যেটা পেয়েছি সেগুলো হচ্ছে শীতকালীন মোজা প্রি পেয়েছি, শীতকালীন মোজা, শীতকালীন মোজা প্রি পাওয়া গেছে, আর পাওয়া গেছে হচ্ছে মাস্ক, একটা অহনা নিয়ে নিয়েছে, একটা আমার বন্ধুকে দিয়েছি, একটা দিয়েছি আমাদের বাড়িতে যে আমার হাউস হোল্ড হেল্পার আছে রেখা দিই তাকে, আর এই যে আমি একটা রেখেছি, আর এই মাস্কটা কেনা হয়েছে, এটা কিনেছি শ্রীদাস থেকেই কেনা হয়েছে, অভিষেকের একটা নিয়েছি, আমার একটা নিয়েছি, দুজনের দুটো, এই তো এইগুলো কেনাকাটা করা হয়েছে। আর একটা হ্যাঁ কিনেছি, ব্লাউজ রাখার একটা ক্যাপ, আর একটা ব্লাউজ রাখার প্যাকেট কিনেছি, ওটাও আলমারিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে দেখাতে পাচ্ছি না, ব্লাউজগুলো যাতে অ্যারেঞ্জ করে রাখা যায় সেই জন্য, ওটা খুব দরকার ছিল আমার। তো এই মোটামুটি কালকে বাপের বাড়িতে গেলাম, গিয়ে সকলের সঙ্গে দেখা হলো, আমি সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, কারণ একটুখানি আমাদের আলোচনা মিটিং চলছিল, সেই কারণেই। অবশ্যই আর একদিন আমার বাপের বাড়ির সকলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, অবশ্যই করাবো। আর আমার ভাই চাবি আনিনি বলে আমি বাপের বাড়িটা মানে ঘুরিয়ে দেখাতে পারলাম না, আমরা যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেখানে চাবি আনতে ভুলে গেছে, বলেছিলাম তাও ভুলে গেছে। আর বাকি কাকুদের বাড়িতে একটু বসলাম, একটু গল্প টল্প করে, আবার কাজ যা আমাদের একটু সিগনেচারের ব্যাপার ছিল সেগুলো কমপ্লিট হয়ে যেতেই আবার বাড়ি ফিরে আসি। মাঝে একটু গেলাম স্প্ল্যানেটে, ওখানে একটুখানি টুকটাক টুকিটাকি জিনিসপত্র কিনে একদম ব্যাক টু প্যাভিলিয়ন। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো জানাবেন, কেনাকাটাগুলো কেমন হয়েছে, বিশেষ করে ব্যাগটা কেমন হয়েছে, জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু প্রিয়া দি অবশ্যই আপনাদের সামনে এসে হাজির হবো। তো আজকের মতন বাই বন্ধুরা।